গতবার ডাকি পাননি, এবার 1.5 কোটি টাকায় তাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আশা ছিল আইপিএল এর শুরু থেকেই তাকে পাবে কেকেআর, কিন্তু হলো উল্টো। এবারের আইপিএলই খেলা হচ্ছে না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু কেন? জাতীয় দলের ব্যস্ততা মুখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র দেয়নি সাকিবকে, পরে দিলেও তা গ্রহণ করেননি বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক। এর মধ্যেই কেকেআর এর সঙ্গে সমঝোতা হয়ে গেছে সাকিবের। জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো সময়টা আইপিএল এ দিতে পারবেন না, এমনটি ভেবেই সাকিবকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল কলকাতা। সাকিব তা গ্রহণ করেছেন সানন্দে, কিন্তু লাভ ক্ষতির হিসেব কি বলে? কোনো দলে ডাক পাওয়ার পরও আইপিএলে না খেলতে যাওয়া সাকিবের জন্য এবারই প্রথম। এ নিয়ে অবশ্য বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে খুব একটা অনুরোধ করেননি তিনি। কিন্তু কেন? কারণ দুটো। প্রথমত, বিসিবির সঙ্গে পুরনো ইস্যু নিয়ে দুই পক্ষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। দ্বিতীয়ত, হিসেবে সাকিব বেশ পাকা, আইপিএলে না যাওয়ায় যে ক্ষতি হলো সেটি তিনি তুলে নিতে পারবেন ভিন্ন উপায়ে। সাকিবের সঙ্গে প্রথমবারের মতো কলকাতায় নাম লেখান এবার লিটন দাসও। বিসিবির পরিকল্পনা অনুযায়ী আগামী 8 এপ্রিলের পর অনাপত্তিপত্র কার্যকর হবে দুজনের। 25 দিনের মতো আইপিএলে থাকতে পারতেন তারা, তাও দুই দফায় ভেঙে ভেঙে, কারণ মাঝে রয়েছে ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। কিন্তু এভাবে ভেঙে ভেঙে বিদেশি ক্রিকেটার রাখতে চাইনি কেকেআর। সাকিব না খেললেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন। তারপরও সাকিব চাইলে খেলতে পারতেন, কিন্তু হিসেবটা অন্যখানে। লাভ ক্ষতির পাশাপাশি শারীরিক ও মানসিক চাপের বিষয়টি প্রাধান্য দিয়েছেন সাকিব। আইপিএলে গেলে 6 থেকে 7টি ম্যাচে দলের সঙ্গে থাকতে হতো সাকিবের। ম্যাচ না খেলে রিজার্ভ বেঞ্চে থাকলে যে টাকা পাবেন তার চেয়ে বেশি পাবেন জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলে। বোনাস হিসাবে থাকছে চাপমুক্ত থাকতে পারা, নিয়মিত সময় দিতে পারবেন বিজ্ঞাপনী কাজেও, যেখান থেকেও সাকিব কামান কাঁড়ি কাঁড়ি অর্থ। এর আগের আইপিএল আসরগুলোতে সাকিবের ক্ষেত্রে অনাপত্তিপত্র দিতে খুব বেশি কঠোর হতে দেখা যায়নি বিসিবির, কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টকে খুব গুরুত্ব দিয়েছে বিসিবি। পেছনের কাহিনীটি আসলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। চলতি বছরের শুরুতে বিপিএল নিয়ে সাকিবের একটি বক্তব্য আলোচনার জন্ম দিয়েছিল, যেখানে তিনি বলেছিলেন তিনি দায়িত্ব পেলে বিপিএল এর চেহারা 2 মাসের মধ্যেই ঠিক করে দিতে পারতেন। বিষয়টি ভালো চোখে দেখেনি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কলকাতার জার্সিতে হয়তো দেখা যাবে লিটনকে, দিল্লির জার্সিতে গতির ঝড় তুলবেন মোস্তাফিজুর রহমান। সাকিবের আইপিএল না খেলাটা অনেক ভক্তের জন্য কষ্টের। এই কষ্টের ছোঁয়া লেগেছে কলকাতার নাইট শিবিরেও। আইপিএল শুরুর আগে থেকেই সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাতামাতি ছিল কেকেআরের। সাকিবের ছবি রেখে ফেসবুক এবং টুইটারের কভার ফটো বানিয়েছিল কলকাতা। সাকিব না গেলেও তার ছবিটা রয়ে গেছে নারিন রাসেলদের সঙ্গে, পাশে লেখা বাড়ি ফিরছি এবার আমি কেকেআর। চঞ্চল, কালবেলা স্পোর্টস।